আল্লাহ তালা আপনাকে একটা ইবাদতের সুযোগ তখন করে দেন যখন আল্লাহ আপনারে খুব ভালোবাসে আল্লাহ চায় যে তার ভালোবাসার বান্দার মুখ থেকে তার কথাটা তার নামটা উচ্চারিত হোক কারণ আপনি দেখবেন যে মানুষ আপনাকে বেশি ভালোবাসে ওই মানুষের মুখে ওই মানুষের অন্তরে ওই মানুষের জবানে আপনার আলোচনা বেশি হোক এটা আপনি বেশি পছন্দ করেন ঠিক না তো আল্লাহ তালা চায় আল্লাহ যেই বান্দারে ভালোবাসে ওই বান্দা যেন বেশি বেশি আল্লাহর নামটা জোটে আল্লাহ যেন স্মরণ করে সেটা আল্লাহ তালা চান এজন্য একদল বান্দা আল্লাহ পৃথিবীর মধ্যে রেখেই দেয় যাদেরকে আল্লাহ তালার পরিভাষায় বলা হয় জাকিরিন কি বলা হয় বলেন

আল্লাহ তালার পাগল যে ব্যক্তি মাওলার পাগল হয়ে যায় আল্লাহ তালা হাদিসে কুৎসিতে বলেন বান্দা যখন নাকি আমাকে স্মরণ করতে করতে আমার হয়ে যায় আমি তখন সেই বান্দার হাত হয়ে যাই সুহান আমি সেই বান্দার চোখ হয়ে যাই আমি সেই বান্দার পা হয়ে যাই আমি সেই বান্দার কল হয়ে যাই সুবাহান আল্লাহ বলেন অর্থাৎ ওই বান্দা হাত তারা যা করে ওইটা আমি আল্লাহ তালার ইচ্ছা অনুযায়ী করে

জঙ্গিবাদ কাকে বলে এই ব্যাপারে যেহেতু আমাদের দেশ থেকে প্রশাসন থেকে আমাদেরকে বলা হয়েছে মানুষদেরকে বলার জন্য আমিও হয়েছিলাম আপনাদেরকে এই ব্যাপারে কিঞ্চিত আলোকপাত করবো ইনশা আল্লাহ সন্ত্রাস এমন একটা শব্দ এই শব্দটার ভিতরেই কেমন যেন একটা ত্রাসের গান শোনা যায় ঠিক কিনা বলেন এই শব্দটার ভিতরেই কেমন যেন একটা আতঙ্ক লুকায়িত রয়েছে এজন্য আল্লাহ সুবাহ জানেন যে বান্দারা ফাসাদ করবে বান্দারা রক্তপাত করবে এই আল্লাহ তালা যখন জিন জাতিকে ধ্বংস করলেন ধ্বংস করার পর মানুষকে সৃষ্টি করার আগে পরামর্শ করলো কাদের সাথে বলেন তো ফেরেস্তাদের সাথে

সন্তান তার টেনে ঘর থেকে বের করে দেখ এটা কি আপনি চান যদি এমনটা চান তাহলে আপনি আদম সৃষ্টি করেন আল্লাহ তালা বললেন নিশ্চয় আমি আল্লাহ তালা যা জানি তোমরা তা জানো সুতরাং আল্লাহ তালা মানুষ সৃষ্টি করলেন আল্লাহ বললেন মানুষ ত্রাস করবে মানুষ ফাসাদ করবে মানুষ গুনা বুড়ি বুড়ি করবে করার পরে আমি আল্লাহ তালার কে যখন নাকি আল্লাহ বলে ডাক দিবে আমি আল্লাহ তালার আর সে আমি আল্লাহ তালার হৃদয় আমি আল্লাহ তালার রহমতের সাগরের মধ্যে কেউ আসবে সকলের সব গুণা মাফ করে তাকে জান্নাতি বানায় এজন্য আল্লাহ তালা ফেরেশতাদের সাথে আল্লাহ পাল্লা দিয়ে মানুষকে সৃষ্টি করলেন এই মানুষ দুনিয়ার জমিনের মধ্যে এসে একদল মানুষ সন্ত্রাস হবে এটা আল্লাহ জানেন কি জানেন না জানেন এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সন্ত্রাসের ব্যাপারে একটা আয়াত পূর্ণ নাযিল করেছেন সুবহানাল্লাহ আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি এটা হচ্ছে সূরাতুল মাঈদা কোন সূরা বলেন সূরাতুল মাঈদা এর 33 নং আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নামা যাযাউল্লাযিনা ইউহারিকুনা আল্লাহ ওয়া রাসূলহু ফিল আরদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেন যে জমিনের মধ্যে একদল লোক থাকবে তারা ফাসাদ সৃষ্টি করবে এই তেত্রিশ নং আয়াতটা আল্লাহ তালা যখন নাজিল করবেন প্রত্যেকটা আয়াত কিছু কিছু কোরআনের আয়াতকে তিন বাগে বাদ করা হয় পবিত্র কোরআনের সব আয়াতকে কয় বাগে বাদ করা হয় তিন বাগে এক ধরনের আয়াত এগুলোর কোন অর্থ আপনি জানবেন আরেক ধরনের আয়াত এগুলো হুকুম আকাম বর্ণনা করে আরেক ধরনের আয়াত এগুলো কিচ্ছা কাহিনী বর্ণনা করে তবে আয়াত নাজিল হয় কিছু কিছু ঘটনাকে কেন্দ্র করে যে সকল ঘটনাকে কেন্দ্র করে আয়াত নাজিল হয় এগুলোকে বলা হয় শানে নজির কি বলা হয় বলেন শানে নজির খুব মনোযোগ সহকারে শুনতে হবে কারণ আমাদের সকলকে জানতে হবে সন্ত্রাস কি জিনিস ঠিক কিনা কারণ আজকে বিশ্বের মধ্যে সন্ত্রাসীরা সন্ত্রাস দমনের নামে নিপীড়িত নির্যাতিত মানুষের উপর সন্ত্রাসী কার্যক্রম প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে ঠিক কিনা এই সকল সন্ত্রাসদেরকে চিহ্নিত করতে হলে তাদেরকে চিনতে হলে কোরআন এবং হাদিসে সন্ত্রাস কাকে বলেছে সন্ত্রাসের সংজ্ঞা কি সেটা আমাদের জানতে হবে কি হবে না তাহলে সূরাতুল মাইদার কত নম্বর আয়াত 33 নম্বর আয়াত আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন একটা ঘটনাকে কেন্দ্র করে আপনারা একটা রাষ্ট্রের নাম প্রায় শুনেছেন যে তার নাম হচ্ছে বাহরাইন নাম কি বলেন বাহরাইন বাহরাইনের একটা এলাকা এলাকাটার নাম হচ্ছে ওরাইনা পুত্র ওই এলাকার মধ্যে কিছু লোক তারা ইসলামের কথা শুনল শোনার পর তারা চিন্তা করল আমরা নবী মোহাম্মদ সোল্ল আলহামের কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করবো এবং ইসলামের সুশীতল ছায়া এসে নিজেদের জীবনকে পরিবর্তন করবো

কিন্তু তাদের মধ্যে মদিনায় কিছুদিন থাকার পর একটা সমস্যা দেখা দিল সেটা হলো আগে থেকে তাদের পেটের মধ্যে অসুস্থতা ছিল রোগ ছিল অর্থাৎ পেট কখনো সুস্থ থাকে না সব সময় পেট তাদের কষ্ট কাঠিন্য লেগেই থাকে তো তারা রাসূলুল্লাহর কাছে বলল ইয়া রাসূলুল্লাহ আমরা মদিনার আবহাওয়ার অনুকূল হচ্ছি না সুতরাং মদিনাতে আমাদের আবহাওয়ার সাথে আমাদের শরীর میچিং হচ্ছে না আপনি আমাদের এমন কোন ব্যবস্থা করেন যেখানে গেলে আমাদের শরীরটা ভালো হয়ে যাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরাইনা না গোত্রের ব্যাপারে সিদ্ধান্ত নিলেন তোমাদের জন্য করণীয় হল মদিনার বাহিরে একটা রাখাল রয়েছে সে আমার ওরগুলো লালন পালন করে সকাল বেলা ওট মাঠের মধ্যে চড়ায় আবার বিকেল বেলা ওই রাখালটা ওট তাদের ঘরের ভিতরে নিয়ে আসে তোমরা রাখালের কাছে যাবা সেখানে গিয়ে বলবা আল্লাহ রসুল আমাদেরকে প্রেরণ করেছেন তোমার সাথে আমাদেরকে থাকার জন্য বলেছেন সেখানে গিয়ে তোমরা ওই রাখালের সাথে থাকবা এবং ওটের দুধ পান করবা এবং পেশাব পান করবা কি পান করবা দুইটা জিনিস পান করতে বলছে কয়টা বলেন একটা হলো ওটের দুধ আর একটা হলো পেশাব আর একটা কি প্রশ্ন করবেন হুজুর আল্লাহ রসুল্লাহ সাল্লাম বললেন পেশাব খাওয়া ইসলামে হারাম পেশাবের ছিটাও গায়ের মধ্যে লাগা হারাম আপনি বলেছেন কয়েক জুমা আগে তো আল্লাহ রসুল আবার কিভাবে বললেন পেশাব খেতে এখানে আপনাদের জেনে রাখা উচিত যে পেশাব এটা নাপাক জিনিস কিন্তু ইসলামী আইন মতে যদি কোনো ব্যক্তি এমন কোন অসুস্থ হয় যে অসুস্থতার কোন ঔষধ কোন হারাম জিনিস আর দুনিয়ার মধ্যে নাই। তখন ওই ব্যক্তির জন্য শুধু নাপাক বা হারাম জিনিসটা গ্রহণ করা যায় ঔষধ হিসাবে কি হিসাবে তাহলে ওই ব্যক্তিদের জন্য পেশাব ব্যতীত আর কোন ঔষধ ছিল না তাই আল্লাহ রসুল্লাহ আলী ও সাল্লাম তাদেরকে পেশাব পান করতে বললে তারা সেখানে গেল সেখানে গিয়ে দুধ পান করলো পেশাব পান করলো এক সপ্তাহের ভিতরে তাদের শরীর হৃষ্ট হয়ে গেল তারা তরতাজা হয়ে গেল তাদের চেহারা পরিবর্তন হয়ে গেল তখন তারা চিন্তা করলো আল্লাহ রসুলের যেই ওটের পাল আছে বিশাল বড় পাল এটা যদি আমরা বিক্রি করি অনেক দামে বিক্রি করতে পারবো তাদের ভিতরে দুনিয়ার সম্পদের প্রতি একটা লোভ চলে আসে তখন তারা আল্লাহ রসুলের রাখালকে ধরল ধরে আল্লাহ রসুলের রাখালের দুই হাত কেটে দিল দুই পা কেটে দিল এবং খেজুরের কাটা দিয়ে রাখালের চোখের মধ্যে গুতা দিয়ে তার চোখকে উপরে ফেলে তাকে হত্যা করলো নাউজুবিল্লা বলেন আল্লাহ রসুলের রাখালে এই ঘটনা শুনে আল্লাহ রসুল মদিনায় থেকে শুনলেন যে তারা রাখালকে এইভাবে হত্যা করে সব ওটের পাল নিয়ে তারা মদিনা ছেড়ে অর্থাৎ তারা তাদের দেশের দিকে রওনা দিয়েছে আল্লাহ রসুল দ্রুত দ্রুতগামী একদল গোর সোয়ারিকে আল্লাহ রসুল বললেন তাদেরকে গিয়ে দ্রুত পাকরাও করো তাদেরকে গিয়ে আল্লাহ রসুল সাল্লাহামের বাহিনী পাকরাও করলেন সেখান থেকে তাদেরকে ধরে নিয়ে আসলেন আনার পর এই হচ্ছে পৃথিবীতে ইসলাম

আনার পরে এই লোকগুলোকে শাস্তি দেওয়া হলো জনসম্মুখে তাদেরকে নেওয়া হলো আল্লাহ আয়াতের মধ্যে বললেন তাদের জন্য শাস্তি হলো তাদেরকে চার রাস্তার মধ্যে আনা হবে মানুষদেরকে দেওয়া হবে এবং তাদেরকে সুলে চড়ানো হবে তাদেরও হাত এবং পা সেইভাবে কেটে দেওয়া হবে যেভাবে রাখালদের হাত এবং পা কেটে দেওয়া হয়েছে তাদের হাত পা কেটে দেওয়ার বিধান আল্লাহ তালা সন্ত্রাস দমনের সন্ত্রাসের শাস্তি হিসেবে চারটা হুকুম আল্লাহ তালা বর্ণনা করে দিলেন বলে আল্লাহ মাইদার ৩৩ নম্বর আয়াতের মধ্যে এমন ভাবে সন্ত্রাস দমনের চারটি আইন আল্লাহ তালা প্রয়োগ করে দিলেন যদি কোনো সমাজের মধ্যে কোনো সরকার কোনো সমাজ নেতা কোন দল নেতা যদি তার রাষ্ট্রের মধ্যে তার দলের মধ্যে ওই সন্ত্রাস দমনের সূরাতুল মাঈদার 33 নং আয়াতের চারটি আইনকে জারি করে দেয় আল্লাহর কসম করে বলি ওই রাষ্ট্রের মধ্যে কোনোদিন সন্ত্রাস থাকবে না এজন্য সর্বপ্রথম সন্ত্রাসদেরকে দমন করেছে। তো সন্ত্রাস বাহিনীরা আজকে বিশ্বের আনাচে কানাচে সব জায়গা থেকে নিজেদের শরীরকে টাকা দেওয়ার জন্য নিজেদের নামটা মুসলমানদের উপর আজকে ব্যবহার করতেছে ঠিকই না বলেন যেমন আপনি আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় একটা সেমিনার হয়েছিল সন্ত্রাস দমন সম্পর্কে ওই সেমিনারটা একবার হয়েছে বাংলাদেশে দ্বিতীয়বার আর এমন ধরনের সেমিনার বাংলার মুসলমান মেনে নিবে না ঠিক কিনা বলেন দুই সাল এগারো সেপ্টেম্বর জার্মান দূতাবাসের উদ্যোগে একটা সন্ত্রাস দমনের সেমিনার হয়েছে ঢাকার মধ্যে আপনারা তৎকালীন সময় নয়া দিগন্ত পত্রিকা যায় যায় দিন পত্রিকা আপনারা খুললে পাবেন সেই সেমিনারের মধ্যে জার্মান থেকে প্রফেসর ডক্টর হিমসকে আনা হয়েছিল সন্ত্রাস দমন সম্পর্কে বক্তব্য দিতে তখনকার সময়টাতে চলছিল আমেরিকা জর্জ ডাব্লিউ বুশ সে বিশ্বের বিভিন্ন মুসলিম রাষ্ট্রগুলোর উপর আক্রমণ চালাচ্ছিল নির্বিচারে একেবারে মুসলিম মুসলিমগুলোর উপর निर्दोष মুসলিমগুলোর উপর সে আক্রমণ চালিয়ে গোমানিক্যব করে মুসলমানদের থেকে সে গাবাচানোর জন্য মুসলমানদের বিরুদ্ধে একটা তোহমত দিয়েছিল বলেছিল মুসলমানরা সন্ত্রাসবাদী করে নাউযুবিল্লাহ সেই সেমিনারের মধ্যে ডক্টর হিমস একটা বক্তব্য দিল সেই বক্তব্যের মধ্যে সে বলল যে ইসলাম হয়েছে সন্ত্রাসের মাধ্যমে বলেন ইসলামের নবী নিজে একটা সন্ত্রাস ছিল নাউজুবিল্লা বলেন তার কর্মকাণ্ডের মধ্যে সন্ত্রাস ছাড়া আর কিছু নাই কিন্তু আমরা যদি ইতিহাস পড়ি তাহলে দেখতে পাই ইসলামের মধ্যে সন্ত্রাস নয় সন্ত্রাস দম কিভাবে করতে হয় সেটা ইসলামের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন ঠিক কিনা যুতরাংশে লেখাপড়া করে নাই সেই ইতিহাস সম্পর্কে জানে নাই না জেনে না শুনে কোন ব্যক্তি ইসলাম সম্পর্কে কথা বলতে পারে ও দূর ভবিষ্যতে ওলামায়ে কেরাম তখন প্রতিবাদ করেছে এখনো সন্ত্রাস নিয়ে আলোচনা করতে গেলে ওলামায়ে কেরামগণ বলেন যে আগামী ভবিষ্যতে যদি ডক্টর হিংসের মতো কোন ব্যক্তি বাংলার জমিনে পা রাখে ইয়াউমা ইয়াকসিফু আনসা তার পায়ের নলা কেটে দেওয়া হবে এই ধরনের ডক্টর হিমস যে নাকি রসুলকে সন্ত্রাস বলবে তার কোন স্থান বাংলার জমিনে হবে না ঠিক কিনা বলেন সন্ত্রাস দমনের জন্য যত পদক্ষেপ বাংলাদেশের যত সরকার নিয়েছেন আলহামদুলিল্লাহ ওনারা ইসলামকে অনুসরণ করেই নিয়েছেন ঠিক কিনা বলেন অন্য কোন ধর্ম সন্ত্রাস দমনের ততটা প্রেসক্রিপশন সুন্দরভাবে দিতে পারে নাই যেই প্রেসক্রিপশন আমার ইসলাম দিয়েছে এজন্য আমাদের জানতে হবে সন্ত্রাস তারা সন্ত্রাসী করে কিন্তু তাদের নামের শুরুতে লাগায় সন্ত্রাস দমন কি লাগায় সন্ত্রাস দমন ঘটনা হলো এমন যেমন গাইবান্দা বাজারের মধ্যে কুখ্যাত একটা চোর সে সব সময় চুরি করে এত চুরি করে তার চুরির জালায় কোনো মানুষ শান্তি পায় না না প্রশাসনের লোকেরা শান্তি পায় না গাইবান্দা বাজারের কোনো ব্যবসায়ীরা শান্তি পায় কারণ কি ব্যবসায়ীরা শান্তি পায় না এই জন্য সারা দিন মেহনত করে এই ছোট ছোট দোকানের মানুষগুলো যেই টাকা জমায়

কার দোকানের মধ্যে কাস্টমার সবচেয়ে বেশি এইটা সে দেখে দেখে রাত্রে তার দোকানেই ঠিক এক আলু ব্যবসায়ী দেখলো দোকানে অবরোধের বন্ধ যাচ্ছে দশ মন আলু বিক্রি করা শেষ তো সে গিয়ে দেখলো চোরে দেখে যে গাইবান্দা বাজারের এই ব্যবসায়ী দশ মন আলু বিক্রি করে টাকাগুলো সামনে নিয়ে গুনতেছে কোথায়

ঘটনা আশ্চর্য কয়ে আপনি জানেন সে কিন্তু এত মারাত্মক চোর ইচ্ছা করলে আপনার সামনে থেকেও চুরি করতে পারে কয় কিভাবে চুরি করবে কয় কিভাবে চুরি করবে টাকা টাকা দেন কয় যে এইভাবে 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 আপনার থেকে তারপর তারপর কি করবে কয় সে দাঁড়াইলো দাঁড়ায় বলবো তারপর দাঁড়াইবে তারপর কি করবে সে একটা দৌড় দিয়ে বলে এই যে চোর এইভাবে চুরি চুরি করে দৌড় দিবে তখন সরল মোনা ব্যবসায়ী বুঝতে পারলো এটা হচ্ছে সেই কুখ্যাত চোর এটা কি কুখ্যাত চোর এখন চতুর্দিকের মানুষ চিল্লা চিল্লি শুরু করলো গাইবান্ধা বাজার তো কোন রোড দিয়ে বের হওয়ার কোন অবস্থা নাই সেই দিক দিয়ে লোক এই দিক দিয়ে লোক চতুর্দিক দোষ ধরার পর এখন তাকে চিনে ফেলবে প্রশাসন আসবে তো সে লোকের ভিড়ের মধ্যে ঢুকে ফেলছে সে লোকের ভিড়ের মধ্যে ঢুকে পুলিশ যখন আসছে সে একটা চিৎকার দিছে যে এই যে এই দিক দিয়ে চোর যায় এই দিক দিয়ে কি যায় চোর যায় সবাই তার কিছু কিছু দৌড় দিছে আসলে চোর কি এই দিক দিয়ে যায় নাকি সে নিজেই চোর সে কেন চোর বলে চিৎকার দিয়েছে বলেন তো সে নিজের গা বাঁচানোর জন্য কিসের জন্য বলেন আজকে বিশ্বের মধ্যে আন্তর্জাতিক সন্ত্রাসীরা সন্ত্রাস দমনের যে চিৎকার দিচ্ছে তারা নিজেদের গা বাঁচানোর জন্য সুতরাং তারা সন্ত্রাস দমনের নামে নিজেরাই নিপীড়িত নির্যাতিত মুসলিম ফিলিস্তিন সহ সারা বিশ্বের মধ্যে চালিয়ে যাচ্ছে ঠিক কিনা এসব নম্বর আয়াত নাজিল করেছেন বলেন তো 33 নম্বর আয়াত নাজিল করেছেন এখন প্রশ্ন হলো যে সন্ত্রাস কাকে বলে এটাই তো জানলাম না সন্ত্রাস কাকে বলে সেটা যদি না জানি তাহলে আমরা প্রশাসনকে সহযোগিতা করব কিভাবে প্রশ্ন জাগে কি জাগে না সন্ত্রাস কাকে বলে যদি কোরআনের সংজ্ঞার দিকে তাকান তাহলে আপনি বুঝতে পারবেন সন্ত্রাস কাকে বলে সন্ত্রাসের গুণ হলো তিনটা কয়টা বলেন তো তিনটা গুণ যেই দলের মধ্যে থাকবে এই দল ওই দলকেই সন্ত্রাসী দল বলা হয় ওই দলকে কি বলা হয় সন্ত্রাসী দল বলা হয় তিন গুণ বিশিষ্ট লোক থাকবে এক নাম্বার হচ্ছে তারা দলবদ্ধ থাকবে কি থাকবে দলবদ্ধ থাকবে দুই নাম্বার হচ্ছে তারা অবৈধভাবে অস্ত্র ব্যবহার করবে কিভাবে অস্ত্র ব্যবহার করবে তিন নাম্বার হলো তারা নির্দোষ মানুষের উপর জাপিয়ে পড়বে কি করবে তাহলে কয়টা তো থাকবে দুই নাম্বার হচ্ছে অবৈধভাবে অস্ত্র ব্যবহার করবে তিন নাম্বার হচ্ছে নির্দোষ মানুষের উপর জাপিয়ে পড়বে আল্লাহর রসুল যেই দলকে হত্যা করেছিলেন সেই দল তারা কি দলবদ্ধ ছিল ছিল না না বলেন তারা তাদের অস্ত্র অবৈধভাবে ব্যবহার করে মুসলমানদের হাত কেটেছিল কি ছিল না তারা সেই নির্দোষ রাখালদের উপর জাপিয়ে পড়েছিল কি পড়েছিল না তাহলে বোঝা যায় তারা হচ্ছে পৃথিবীর মুসলিম ইতিহাসের সর্বপ্রথম সন্ত্রাস তাহলে সন্ত্রাসের গুণ হলো তিনটা কয়টা বলেন তিনটা এক নাম্বার হলো সে দলবদ্ধ থাকবে দুই নাম্বার হলো সে অস্ত্রকে অবৈধভাবে ব্যবহার করবে তিন নাম্বার হলো সে মজলুম অথবা নির্দোষের উপর চাপিয়ে করবে কার উপর চাপিয়ে করবে নির্দোষের উপর চাপিয়ে করবে এই তিন গুণ যদি কোনো দলের লোকের মধ্যে থাকে এই তিন গুণ যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে সে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিশ্চিত সে সন্ত্রাসী এই তিন গুণ যদি কোন ব্যক্তির মধ্যে থাকে সে কি বলেন সন্তান এখন আপনি প্রশ্ন করবেন হুজুর পুলিশ যখন নাকি দলবদ্ধ হয়ে অস্ত্র দিয়ে মানুষকে অ্যাটাক করে সেটাও তো সন্ত্রাস না সন্ত্রাসের বিষয়টা ভালো হাতে কলে বুঝে নিবেন বুঝতে ভুল করবেন না আমি বলেছি সন্ত্রাস দলবদ্ধ থাকে অবৈধভাবে অস্ত্র ব্যবহার করে এবং তারা মুসলিম অথবা নির্দোষ মানুষের উপর জাপিয়ে পড়ে পুলিশ কি কখনো অবৈধভাবে অস্ত্র ব্যবহার করে জোরে বলেন অবৈধভাবে অস্ত্র ব্যবহার করে তারা নির্দোষ কোনো মানুষের উপর জাপিয়ে পড়ে যদি না পড়ে যদি অবৈধভাবে অস্ত্রের ব্যবহার না করে তাহলে পুলিশ বা কোন প্রশাসনকে কোনোদিন সন্ত্রাস বলা যাবে না আমাদের দেশের প্রশাসন সহ বিশ্বের এই প্রশাসন নীতি যিনি শিক্ষা দিয়েছেন তিনি হচ্ছেন দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সর্বপ্রথম কোন সেক্টরে কোন প্রশাসন থাকবে সেনাবাহিনী পুলিশ বাহিনী ইত্যাদি বাহিনী এই তারা কি করলেন করে গেলেন আর এটাকে করেই আজকে বিশ্ব নেতারা প্রশাসন নিয়ন্ত্রণ করে থাকে আল্লাহ আকবার বলে তাহলে মুসলমানদের থেকে এই নিয়ন্ত্রণ প্রশিক্ষণ মুসলমানদের থেকে নেওয়া তাহলে যদি কোনো ব্যক্তি অবৈধভাবে দলবদ্ধভাবে কোনো ব্যক্তি যদি নির্দোষ মানুষের উপর জাপিয়ে পড়ে তাকে কি বলা হয় সন্ত্রাস সন্ত্রাস তিন ধরনের হয়ে থাকে চার ধরনের হয়ে থাকে কয় ধরনের চার প্রকারের সন্ত্রাসে সন্ত্রাসী করে থাকে এক নাম্বার সন্ত্রাসে সন্ত্রাসী করে সন্ত্রাসী করে সে খুন করে আবার লুণ্ঠনও করে খুন করে লুণ্ঠন করে দুই নাম্বার শুধু খুন করে লুণ্ঠন করে না তিন নাম্বার লুণ্ঠন করে কিন্তু খুন করে না চার নাম্বার নির্দোষ মানুষের উপর জাপিয়ে পড়ে না লুণ্ঠন করে না ইসলামে এই চার ধরনের আরো জোরে আলোচনা প্রায় কমপক্ষে হলো আমার পুকুর জ্ঞানে আপনাদের সামনে চার ঘন্টা করলে আপনারা স্পষ্ট বুঝবেন সংক্ষিপ্ত ভাবে শুধু আপনাদেরকে একটা সংজ্ঞা দিচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নবীর অনুরোধে তিনি বলেছেন সন্ত্রাসদের পরিচয়গুলো যেন খতিব সাহেবরা তুলে ধরে আর সমাজ থেকে সন্ত্রাসদেরকে চিহ্নিত করে উৎখাত করা হবে ইনশাআল্লাহ সন্ত্রাস যাই হোক তার বাংলার জমিনের মধ্যে কোনো জায়গা নাই ঠিক কিনা বলেন

চার ধরনের ব্যক্তির জন্য শাস্তি হলো চারটা সন্ত্রাস দমনের জন্য ইসলাম পদ্ধতি দিয়েছে দুইটা পদ্ধতি কয়টা দুইটা শাস্তি হচ্ছে চারটা পদ্ধতি হইছে দুইটা পদ্ধতি কয়টা বলেন দুইটা পদ্ধতিগুলোর মধ্যে এক নাম্বার পদ্ধতি হলো সন্ত্রাস দমনের দায়িত্ব হচ্ছে যেই দেশে সন্ত্রাস দেখা দিবে সেই দেশের সরকারের কার বলেন আরো জোরে বলেন কার সরকার একটা বাহিনী গঠন করবে ওই বাহিনীর মাধ্যমে যেখানে সন্ত্রাসী হচ্ছে ওই সন্ত্রাসদেরকে আটক করবে যদি সন্ত্রাসের অপরাধরা এমন হয় যে সন্ত্রাসে খুন করেছে লুণ্ঠন করেছে তাহলে তাকে আদালতের মধ্যে উপস্থিত করবে উপস্থিত করার পর জনসম্মুখে তাকে নিয়ে চার রাস্তার মোড়ের মধ্যে তাকে শুলে চড়িয়ে দিবে তাকে কোথায় চড়াবে এক নাম্বার আইন দুই নাম্বার আইন যদি সন্ত্রাস এমন হয় শুধু খুন করেছে লুন্ঠন করে নাই তাহলে এমন সন্ত্রাসকে প্রশাসনের মাধ্যমে গ্রেফতার করে আদালতের মধ্যে হাজির করা হবে হাজির করার পর তাকে লোকালয়ে নয় তাকে আড়ালে নিয়ে তাকে হত্যা করা হবে তিন নাম্বার হচ্ছে শুধু লুন্ঠন করেছে খুন করে নাই এমন সন্ত্রাসীর বিচার হলো তাকে জনসম্মুখে নেওয়া হবে তারপর তার হাত এবং পা সিস্টেমে কেটে দেওয়া হবে হবে অর্থাৎ যদি ডান হাত কাটা হয় তাহলে বাম পা কাটা হবে আর যদি বাম হাত কাটা হয় তাহলে ডান কা কেটে দেওয়া হবে এইভাবে তাকে সমাজের মধ্যে আমৃত্যু তার হাতকে কাটা অবস্থায় তাকে সমাজের মধ্যে বাঁচার জন্য দেওয়া হবে যাতে করে অদূর ভবিষ্যতে যত মানুষ তাকে দেখবে সবাই যেন দেখে চিহ্নিত করতে পারে যে একজন সন্ত্রাসের শাস্তি হচ্ছে এটা ঠিক না চার নাম্বার হচ্ছে সে খুনও করে নাই লুণ্ঠনও করে নাই কিন্তু আক্রমণ করেছে এই ধরনের প্রশাসন গ্রেপ্তার করবে গ্রেপ্তার করার পর তাকে যাবজ্জীবন কারাদণ্ডে কারাদণ্ডে দণ্ডিত করার পর তার থেকে নিরাপদ মনে করবে তাকে ততদিন পর্যন্ত শাস্তি দিবে এই চার বিধান হলো সরকার দমন করার বিধান যদি সরকার দমন করতে পারে আর যদি কোনো সরকার দমন করতে ক্ষমতাশীল না হয় প্রশাসনের মাধ্যমে তাহলে দুই নম্বর প্রসেসিং কয় নাম্বার দুই নাম্বার সন্ত্রাস ভমনের দুই নাম্বার পদ্ধতি হচ্ছে জিহাদ ফি সাবিলillah আল্লাহর রাস্তায় জিহাদ করা অর্থাৎ কঠিন পর্যায়ে যখন চলে যাবে অর্থাৎ একটা এলাকার মধ্যে সন্ত্রাসী হচ্ছে অথবা একটা গোত্রের মধ্যে সন্ত্রাসী হচ্ছে সরকার প্রশাসন দিয়ে সেই সন্ত্রাসদের দমন করতে পারছে না তখন এমন হয় অবস্থা দেখবেন দেশের মধ্যে মাঝে মাঝে দেখা যায় যে প্রশাসন এবং বিভিন্ন এলাকা নদী এলাকা থেকে ডাকাত দল এবং প্রশাসন সরাসরি গোলাগুলি হয় আছে কি নাই এমন ধরনের সন্ত্রাসদেরকে গ্রেফতার করা কঠিন তাদেরকে আদালতে উপস্থিত করাও কঠিন এমতাবস্থার মধ্যে সরকারের উপর ফরজ বিধান হলো প্রশাসনের মাধ্যমে সেনাবাহিনী দিয়ে তখন যুদ্ধ অর্থাৎ জিহাদের ঘোষণা দেওয়া এই জিহাদের ঘোষণা যদি দেয় তখন নির্মূলে সন্ত্রাসকে দমন করা সম্ভব হবে নতুবা এই পৃথিবী থেকে কোনোদিন সন্ত্রাস দমন হবে কোরআন দুইটা পদ্ধতি দিয়েছে আর যারা নাকি আজকে এই সন্ত্রাস দমনের পদ্ধতিকে সন্ত্রাসিত কর্মকাণ্ড বলে স্লোগান দিচ্ছে তারাই প্রকৃত পক্ষে সন্ত্রাস ঠিক কিনা বলেন যেমন এতল লোক রয়েছে তারা মুসলমানদের জিহাদকে বলে যে এটা হচ্ছে কর্মকাণ্ড বলেন। তাদের সাথে গলা মিলিয়ে আমাদের এক ধরনের মুসলিম বাহিরাও বলতে চায় যে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম এখানে রক্তপাতের কোনো কিছু নাই সুতরাং ইসলামে জিহাদ বলতে কোনো কিছু নাই নাউজুবিল্লা বলেন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিব এবং কথা বলে শেষ করে দিব ইনশাআল্লাহ আচ্ছা বলেন তো ভিক্টোরিয়া হসপিটাল সেখানে কি মানুষকে কাতার কারখানা নাকি মানুষকে সুস্থ করার কারখানা আরো জোরে বলেন কি করার কারখানা সুস্থ করার কারখানা কোন একজন রুগীকে ভিক্টোরিয়া হসপিটালে নেওয়ার পর বড় একজন ডাক্তার তাকে বলল যে আপনার আঙ্গুলটা এমন অবস্থা হয়েছে এটাকে কেটে ফেলে দিতে হবে যদি না ফেলা হয় তাহলে আপনার এই আঙ্গুলের পচনের কারণে পুরো শরীরটা এক সময় পচে যেতে পারে এমন ক্যান্সার রোগ আছে কি নাই আছে এখন ডাক্তার তাকে বলল যে আপনার আঙ্গুল কাটতে হবে ওই লোক যদি এখন ভিক্টোরিয়া ভিক্টোরিয়া হসপিটালের সামনে এসে আন্দোলন করে যে ভিক্টোরিয়া হসপিটাল মানুষ কাতার এবং রক্তপাত করার কোন অনুমতি দেওয়া হবে না ওই ব্যক্তি যেমন বড় ধরনের আহমদ ওই ধরনের মুসলমান তত বড় আহমদ যে জিহাদকে যেই জিহাদ সন্ত্রাস দমনের জন্য তৈরি করা হয়েছে সেই জিহাদকে সেই ইসলামের মধ্যে সন্ত্রাসবাদ বলে আখ্যায়িত করতে চায় এই জন্য এই ধরনের বোকামি করা যাবে না সন্ত্রাস এর বিপরীতে দমন হিসেবে আল্লাহ তালা দিয়েছেন জিহাদ ফি সাবিল্লা মনে থাকবে তো ইনশাল্লাহ তাহলে আমরা বুঝলাম সন্ত্রাস হচ্ছে যারা দলবদ্ধ অবৈধ অস্ত্র ব্যবহার করে নির্দোষ মুসলুম মানুষদের উপর চাপিয়ে পড়ে যে কোনো কারণে দাঁড়াক না কেন মানুষ যে কোনো কারণে মানুষ দাঁড়াক এই কোনো মানুষের কারণে নিজের গায়ে স্বার্থের কারণে যদি কোনো মুসলুম মানুষের উপর আমি গুলি চালাই যদি কোনো মুসলুম মানুষের উপর আমার চাপাটি পড়ে যদি কোনো মুসলুম মানুষের উপর আমার ঈদ ফেল করে মাথা ফেটে যায় আমি হচ্ছি পৃথিবীর জমিনের মধ্যে একটা ইতিহাস গড়া সন্ত্রাস এই জন্য মুসলিম মানুষের উপর যে ব্যক্তি নির্দোষ মানুষের উপর জুলুম করে এমন ব্যক্তিকে কি বলা হয় সন্ত্রাস আর সন্ত্রাসের কাজ হচ্ছে চারটা চার প্রকারের সন্ত্রাসের জন্য শাস্তিও কয়টা জোরে বলেন কয়টা চারটা সন্ত্রাস দমনের জন্য প্রথম পদ্ধতি হচ্ছে প্রশাসনকে ব্যবহার করা দ্বিতীয় পদ্ধতি হচ্ছে প্রশাসন এবং সরকার না পারলে জিহাদ ফি সাবিলিল্লাহ মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সন্ত্রাসদেরকে চিনে তাদেরকে চিহ্নিত করার তৌফিক দান করুক সকলে বলেন আমি